নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 17ই অক্টোবর সূর্য রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করছে। এর ফলে কি প্রভাব পড়তে চলেছে 12টি রাশির উপর, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। সূর্য গ্রহ যা জগৎ সংসারের সর্বশ্রেষ্ঠ গ্রহ, যার উপর নির্ভর করে সমস্ত গ্রহ চলে, যে কিনা আলোর দিশা, যে কিনা জগৎ পিতা, সেই রবি গ্রহ বা সূর্য গ্রহ ট্রানজিট করতে চলেছে কন্যা রাশি থেকে তুলা রাশিতে, আর এটি হতে চলেছে 17ই অক্টোবর, যার ফলে 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে তা আমি আপনাদেরকে অবশ্যই বলব। তার আগে যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান অনলাইনে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এই নাম্বারে আপনারা কেবলমাত্র বুকিং করতে পারবেন। তাই যারা জন্মছক তৈরি করতে চান কেবলমাত্র তারাই এই নাম্বারে যোগাযোগ করুন। যেটা পূর্বে বললাম, বর্তমানে সূর্যগ্রহ কন্যা রাশিতে বিরাজমান রয়েছে এবং 17ই অক্টোবর সেটি তুলা রাশিতে বিরাজমান হবে, এবং শনির দশম দৃষ্টি সূর্যের উপর পড়ছে। সূর্য মেষ রাশিতে উচ্চস্থ স্থানে থাকে এবং তুলা রাশিতে নিচস্থ হয়। রাহু কেতু শুক্রর সাথে এই রবির শত্রুতা রয়েছে। যখন সূর্য রাহু কেতু বা চন্দ্রের সাথে বিরাজমান হয় তখন কিন্তু খারাপ প্রভাব ফেলে, আর এটি হতে চলেছে এই 17ই অক্টোবরে। অর্থাৎ তুলা রাশিতে সূর্যের গমন যা কিনা নিচস্থ, এবং এটি খুব একটা শুভ ফল দেবে, এবং শনিগ্রহের দশম দৃষ্টি রবির উপর, এটাও কিন্তু খুব একটা ভালো ফল আসবে না। এটি 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত কিন্তু থাকবে। আসুন এবার আমি জানিয়ে দিই 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। প্রথমে আসি মেষ রাশি। আপনাদের 17 তারিখে সপ্তমভাবে আপনাদের সূর্যগ্রহ বিরাজমান থাকবে, যা আপনাদের বিদ্যাস্থানকে কিন্তু খুব একটা সুখকর তৈরি করবে না। অর্থাৎ পড়াশোনার রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেরকম পরিমাণে এক্সপেকটেশন করবেন সেই পরিমাণে ফল পাবেন না, এছাড়াও পরিশ্রম অনুযায়ী কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না, এছাড়াও কর্মজীবনেও কিন্তু তার এফেক্ট পড়বে। যারা বিজনেস করছেন তাদেরকে বলবো নতুন করে কোনো ইনভেস্ট এই সময় করবেন না, যেটা নিয়ে চলছেন সেটা নিয়ে চলুন, যে বিজনেস নিয়ে চলছেন সেই বিজনেস নিয়ে চলুন, বাট নতুন করে কোনো চিন্তাভাবনা করে নতুন করে রিইনভেস্ট করা এটা একটু বোকামোর কাজ হয়ে যাবে এই সময় অন্তত। এরপরে আসি বৃষরাশি। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ষষ্ঠভাবে সূর্যের অবস্থান, এতে আপনাদের কিছুটা হলেও ভালো প্রভাব পড়বে, আপনাদের সুখের অনুভূতি লাভ করবেন, এছাড়াও মায়ের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক কিন্তু আপনাদের ধীরে ধীরে ভালো হবে। এই সময় আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটাই ঠিকের দিকে যাবে, অর্থাৎ যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ডামাডোল চলছিল সেটা কিন্তু আগের থেকে বেটার যাবে। তবে নতুন করে বিজনেস স্টার্ট আপ করা এই সময় কিন্তু খুব একটা ভালো হবে না। এরপর আসি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 17ই অক্টোবর থেকে কিছু পরিমাণে সাবধান হয়ে যান। এই সময় পিতা মাতার সাথে আপনার মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার টেম্পারমেন্ট লুজ করে ফেলবেন, এবং যার ফলে ফ্যামিলিতে গণ্ডগোল লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধু বান্ধব থেকে এই সময় সাবধান, এবং নতুন করে কোনো টাকা ইনভেস্ট করাটা মূর্খের কাজ হবে, যে সমস্ত কাজ হওয়ার দিকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু আটকে যাবে, এ থেকে কিন্তু আপনাদের মানসিক ডিপ্রেশন আসার সম্ভাবনা রয়েছে।
তাই এই সময় আপনারা যে কোনো কাজ, যে কাজ আটকে যাচ্ছে সেই কাজকে ধীরে করার চেষ্টা করুন এবং বুঝে করার চেষ্টা করুন। নতুন করে কোনো সম্পর্কে জড়াবেন না এবং কাউকে এই সময় বিশ্বাস করবেন না। এই সময় আপনাদের মনে বিরক্তি ভাব আসবে, ভালো লাগবে না যে কোনো কিছু। তাই আমি আপনাদেরকে বলবো এই সময় একটু সাবধানে চলুন, সতর্কভাবে চলুন। এরপর আসি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সময়টা মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক ডিপ্রেশন আসার সম্ভাবনা রয়েছে। তবে যাদের কোর্ট কেস চলছে সেই কোর্ট কেসের রায় আপনার দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধু বান্ধব থেকে কিন্তু এই সময় একটু সাবধান। তবে পিতার সাথে এই সময় মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি আপনাদেরকে বলবো পিতার সাথে মতান্তর করবেন না, একটু ঠান্ডা মাথায় চলুন, একটু বুঝে চলুন। কারণ আফটারঅল পিতা কখনোই তার সন্তানের ক্ষতি চায় না। এরপর আসি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 17 অক্টোবর থেকে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে, কারণ আপনাদের মধ্যে টেম্পারমেন্ট লুজের সমস্যা দেখা যাবে। যে কোনো কারণে হুট করে রাগ, হুট করে মেজাজ এবং কাউকে অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলে দেওয়া, মুখ ফসকে এমন কিছু কথা বললেন যার ফলে আপনার সাথে তার সম্পর্ক বা বন্ডিং নষ্ট হয়ে গেল, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রেমের দিক খুব একটা সুবিধার নয়, প্রেমে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের এই সময় অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, তবে নতুন করে বিজনেসে টাকা ইনভেস্ট করা এই সময় মূর্খের কাজ হবে। এছাড়াও পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, ইন্ডিকেশন দেখা যাচ্ছে, তাই সেদিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এরপরে আসি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সময় কিন্তু সেভিংসের ভাবটা কিন্তু বেশি হবে, অর্থাৎ টাকা জমানোর একটা ইচ্ছা বা মানসিকতা আপনাদের তৈরি হবে এবং যার ফলে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটাই বেটার দেখা যাবে। এই সময় কারোর সঙ্গে যদি ঝামেলা থাকে সেই ঝামেলা কিন্তু অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কোর্ট কেস যদি আপনার চলে সেই কোর্ট কেস কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, পিতার সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এরপর আসি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে বিজনেসের দিকে কিন্তু আপনারা অবশ্যই ধ্যান দিন, কারণ এই সময় বিজনেসে কিন্তু ডামাডোল আসার সম্ভাবনা রয়েছে। হুট করে কোনো ইনভেস্ট করে ফেললেন, হুট করে ভাবলেন যে আমি এই বিজনেসটা করে ফেলি, এতে তো মুনাফা বেশি, কিন্তু দেখা গেল সেই বিজনেসটা করে আপনি ডুবে গেলেন। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখুন। পারিবারিক দিক কিন্তু আপনাদের মোটামুটি শুভ রয়েছে, পারিবারিক ফ্যামিলি সাপোর্ট কিন্তু পাবেন, তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের পড়াশোনার দিকটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনাদের পরিশ্রম অনুযায়ী ফল কিন্তু পাবেন না। এরপরে আসি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সময় কিন্তু আপনাদের ভালো দিকটা কিন্তু বেশি, অর্থাৎ আপনাদের পিতার সাথে সম্পর্ক কিন্তু ভালো হবে, ফ্যামিলি সাপোর্ট আপনারা পাবেন, বিজনেসের দিকে কিন্তু আপনাদের ভালো রয়েছে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবি, এছাড়াও যে সমস্ত কাজ আপনাদের আটকে গিয়েছিল সেই সমস্ত কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি আপনারা কোনো প্ল্যানিং করেন সেই প্ল্যানিং কিন্তু বাস্তবে রূপান্তর করতে পারবেন। যারা মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুবই ভালো যেতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুবই শুভ। এরপরে আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সময় আপনারা নতুন কোনো কাজ করতে যাবেন না বিজনেসে, বা নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে যাচ্ছেন সেটা কিন্তু করবেন না। আপনার যে বিজনেস রয়েছে সেই বিজনেসটাকেই নিয়ে চলার চেষ্টা করুন, সেখানেই মুনাফাকে কী করে বাড়ানো যায় ওই বিজনেসে সেটা করার চেষ্টা করুন, কিন্তু নতুন করে কোনো বিজনেস স্টার্ট আপ করতে যাবেন না। এছাড়াও আপনাদের চাকরি চ্যুতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু অবনতি ঘটবে
এছাড়াও জেল জরিমানা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন। অর্থাৎ মোটের উপর যদি বলা যায় আপনাদের এই 17 অক্টোবর থেকে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই 17 অক্টোবর থেকে কিন্তু ভালো যেতে চলেছে। যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে গ্রো আপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে অর্থ আপনাদের পড়ে আছে সেই অর্থ কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পিতার সঙ্গে আপনাদের বন্ডিং ভালো যাবে এবং শেয়ার মার্কেট, সাট্টা, জুয়া, লটারি থেকে কিন্তু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত কাজ আপনাদের আটকে গিয়েছিল সেই কাজ কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শত্রু বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছিল, আপনাকে কাজে বাধা দিচ্ছিল, আপনার পিছনে লেগেছিলো, তারা কিন্তু অনেকটাই পিছপা হয়ে যাবে। এরপর আসি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার ওয়াইফের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, চোখের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এরপর আসি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু খুব দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের যে সমস্ত কাজ আটকে গেছিলো সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। পারিবারিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, সন্তানের দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে, বিবাহের দিকটা কিন্তু খুবই শুভ, এছাড়াও বিজনেসের দিকেও কিন্তু শুভ রয়েছে। তবে এই সময় নতুন করে স্টার্ট আপ করবেন না কোনো বিজনেস, নতুন করে কোনো বিজনেস স্টার্ট আপ করবেন না। আপনার যে বিজনেস রয়েছে সেই বিজনেস নিয়ে আপনি চলুন। ওভারঅল যদি বলা যায় আপনাদের কিন্তু এই সময়টা খুবই ভালো যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।